চার আদিবাসী মহিলার দণ্ডিকাটা ইস্যুতে বালুরঘাটে বিজেপির পর এবার বামেরা নামলো ময়দানে। রবিবার নিখিলবঙ্গ মহিলা সংঘের পক্ষ থেকে বালুরঘাট থানার সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের রাজ্য নেত্রী সুচিতা বিশ্বাস বলেন, পথ থেকে সরিয়ে দিলেই হয় না, এ নিয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবি আমাদের। চার আদিবাসী মহিলাকে প্ররোচনা দিয়ে দণ্ডিকাটার শাস্তি বর্বরোচিত ঘটনা বলেই মনে করি, এমনই বক্তব্য তার। গতকাল যে মধ্যযুগীয় বর্বরতার যে ঘটনাটা ঘটেছে, চারটি মহিলাকে, তারা আদিবাসী মহিলা, তাদের দলবদলের জন্য তাদের শাস্তি হিসাবে 1 কিলোমিটারের বেশি পথ তাদেরকে দণ্ডি কাটিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটা একটা, আমরা মনে করি এটা একটা বর্বরোচিত প্রথা, এ আমাদের লজ্জা, আমাদের মহিলাদের লজ্জা। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, ধিক্কার জানাতে আমরা আজকে এখানে এসেছি এবং এখানে পুলিশ প্রশাসন আছেন, সিভিল প্রশাসন আছেন, তাদের কাছেও বলবো এই ধরনের ঘটনাগুলোকে আপনারা দেখুন, যাতে না হয় তার ব্যবস্থা করুন। যে মহিলার তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সেই তৃণমূল নেত্রীকে আজকে সরিয়ে দেওয়া হলো জেলা সভাপতির পদ থেকে, অন্য একজন আদিবাসী মহিলাকে সেই পদে বসানো হয়েছে। কোথাও কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে তৃণমূল? এটা তো মানে কাকে সরালো কাকে বসালো এটা আমরা বলবো না আজকে, যাকে মানে এটা তো শুধু একজনের ঘটনা নয় যে একটি একজন করেছে, হ্যাঁ দল দলটাই এর সঙ্গে জড়িত। চলো একজনকে সরিয়ে আরেকজন আসলে একই জিনিসই হবে, আমরা মনে করি না এটাতে সমস্যার সমাধান। তাদের যদি নীতি না পাল্টায়, তাদের যদি আদর্শ না পাল্টায়, তাদের যদি মনোভাব না পাল্টায়, তাহলে এটা করে কোনো দিনের সমস্যার সমাধান হবে। আচ্ছা এটা আমরা দেখছি, আমরা কী করে আজকে প্রতিবাদ করতে এসছি, প্রতিবাদ করার পরে আমরা নেক্সট স্টেপ কী নেবো আপনার সাথে চিন্তা ভাবনা করি। আদিবাসী মহিলা তৃণমূল কংগ্রেসে ফেরা, আর তার বলা যেতে পারে তার ফেরার জন্য শাস্তি এবং তার দণ্ডি কাটা ইস্যু, এই নিয়েই সরগরম বর্তমানে রাজ্য রাজনীতি, এবং তাতে নাম জড়িয়েছিল এবং প্রকাশ্যে সেই কথা বলতেও শোনা গিয়েছিল। সেখানে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ দিনাজপুরের মহিলা সভানেত্রী সেখানে প্রদীপ্তা চক্রবর্তীকে, আর এরপরে আজ প্রদীপ্তা চক্রবর্তী তাকে সরিয়ে দেয় সেখানে, রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং এরপরেই দেখা যাচ্ছে যে একের পর এক বিজেপি এবং বামেরা ময়দানে, এবং শুধুমাত্র সেখানে সেই নেত্রীকে সরিয়ে দিলেই হবে না, গোটা দলটাই এই গোটা ব্যাপারটার সাথে যুক্ত, এমনই মন্তব্য বিরোধী সব রাজনৈতিক দলের।